ছাত্রজনতার গণ্য অভ্যুত্থান পরবর্তী সময়ে কারাগার থেকে পালানো সাতশো কারাবন্দী এখনও গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মুতাহের হোসেন বুধবার সকালে রাজধানীতে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন কারাগার থেকে পালানো দুই হাজার দুইশো বন্দির মধ্যে এক হাজার পাঁচশো জনকে গ্রেফতার করা হয়েছে পলাতকদের মধ্যে এখন পর্যন্ত জঙ্গি ঝুঁকিপূর্ণ ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত এমন সত্তর জন অপরাধী রয়েছে তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক দেশে ঊনসত্তরটি কারাগারের মধ্যে সতেরোটি ঝুঁকিপূর্ণ এগুলো সংস্কারে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি অধিক বন্দি আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল পুনরায় গ্রেপ্তার হয়েছেন পনেরোশোর মতো সাতশো প্লাস বন্দী যারা এখনো পালাতক রয়েছে। টোটাল সত্তর জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে সত্তর জনের মতো পালাতক আছে এর মধ্যে বিভিন্ন আলোচিত আছে বিভিন্ন মামলায় ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আছে সব মিলিয়ে